ঈদের ছুটি শেষে একগুচ্ছ কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। সহায়ক সরকারের রূপরেখা দেবেন খালেদা জিয়া। সর্বসাধারণের সাথে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়। সমৃদ্ধ দেশ করার অঙ্গীকার। ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার আংশিক টিকে গেল আদালতে। আমেরিকার নিরাপত্তার বিজয় বলছেন প্রেসিডেন্ট। স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছে আমি তাসনিমা জান্নাত অর্থী। ঈদের ছুটি শেষে একগুচ্ছ কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। এর মধ্যে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের শর্ত হিসেবে সহায়ক সরকারের রূপরেখা ঘোষণা করবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। আর সরকার বিরোধী আন্দোলন প্রসঙ্গে বিএনপি নেতারা বলছেন পিঠ দেয়ালে ঠেকেছে, তাই হাত গুটিয়ে বসে থাকবে না দলটি। মারুফা রহমান জানাচ্ছেন বিস্তারিত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবিতে নতুন করে মাঠে নামছে বিএনপি। ঈদের পর রাজনৈতিক কর্মসূচি নিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিএনপি সবসময়ই রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে থাকে, তবে যেহেতু আগামী জাতীয় নির্বাচন ঘনিয়ে এসেছে, তাই তাদের কাজের পরিধিটাও বেড়েছে, যা সামনের দিনগুলোতে আরও বাড়বে। জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল হিসেবে বিএনপি এর আগে গণতন্ত্রের পুনরুজ্জীবনের জন্য যে আন্দোলন করেছে, সেই আন্দোলনে সেই আন্দোলনও বিএনপি মানে অব্যাহত রাখবে। মানে দুঃশাসনের মাত্রা যেরকম হবে, রাজনৈতিক দলও এই এই দুঃশাসনের বিরুদ্ধে মানে শান্তি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তাদের যে কর্মসূচি করা দরকার, সেই কর্মসূচি তারা করবে। দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এই মুহূর্তে সরকার বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতেও বাধা দিচ্ছে, তাই আগামী নির্বাচনে সরকারের উপর আস্থা রাখছেন না তারা। এখন প্রস্তুতি মাঠে নামার। তো বেশি দিন হাত গুটিয়ে বসে থাকার কোনো সুযোগ নাই, কারণ এই সরকার নির্বাচনে বিশ্বাস করে না। ওরা যে নির্বাচন করতে চায় সেটা হলো 2014 সালের 5ই জানুয়ারির চেয়ে জঘন্যতম নির্বাচন। সুতরাং আমাদেরকে জেলে যখন খাটতে হবে, মামলায় যখন মিথ্যা মামলায় যখন আক্রান্ত হইতে হবে, তো কিসের ভয়ে আর হাত গুটিয়ে বসে থাকা? পিঠ যখন দেয়ালে ঠেকে গেছে, এখন তো পিছানোর আর পথ নাই। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন জোটের বাইরে থাকা দলগুলোকে নিয়ে একটি ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে চায় বিএনপি। ঈদুল ফিতরের পর ঐক্যবদ্ধ কর্মসূচির দিকেও যেতে আগ্রহী দলের হাইকমান্ড। এই স্বাধীন দেশে এই ধরনের নির্যাতন অত্যাচার সহ্য করাটা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। স্বজনদের সাথে ঈদের আনন্দ উপভোগ শেষে আবারও রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মব্যস্ত নগরবাসী। এই মুহূর্তে রাজধানীর গাবতলীতে আছেন সহকর্মী হাসান পারভেজ, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। পারভেজ, ঈদ শেষে রাজধানীতে ফেরা মানুষের ভিড় কেমন দেখছেন? ঈদ শেষ হলো, অর্থাৎ গতকালকেই ঈদ শেষ হয়েছে। আপনি জানেন যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে স্বজনদের সঙ্গে কিন্তু গ্রামের বাড়ি গিয়েছিল, তারা কিন্তু ফিরতে শুরু করেছে বললে একেবারে ভুল হবে। কেননা আমি এখানে প্রায় ঘণ্টাখানিক আছি গাবতলিতে, মাত্র 3টি বাস কিন্তু আমি থামতে দেখেছি উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা বাসগুলো। এবং এখানকার যারা কাউন্টার আছে, যেসব কাউন্টার আছে, সেই কাউন্টারে গিয়ে কর্মকর্তা বা কর্মচারীদের সঙ্গে আমি কথা বলেছি, তাদেরকে বলেছিলাম যে আজকে চাপ কেমন থাকবে ফিরতি বাসগুলো যেগুলো আসবে, যারা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বিভিন্ন গন্তব্যে গিয়েছিলেন। তারা বলছেন যে আজকের চাপ তেমন একটা থাকবে না, আগামীকাল থেকেই চাপ শুরু হবে। একই সঙ্গে অর্থে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, তা হলো যে ঈদের যে 3 দিন ছুটি, সেটি কিন্তু রবিবার থেকে শুরু হয়েছিল এবং রবি সোম ইতিমধ্যেই কিন্তু চলে গেছে এবং আজকে মঙ্গলবার, আজকেই শেষ হচ্ছে। সেই হিসাব করেই কিন্তু তারা বলছে যে চাপ আজকে খুব একটা বেশি থাকবে না, আগামীকাল থেকে চাপটা এবং বাড়বে। একই সঙ্গে তারা বলছেন যে তাদের যে টিকিট বিক্রি বিষয়গুলো আছে, তারা কিন্তু তারা বলছেন যে শুক্র এবং শনিবার সবচেয়ে চাপ বেশি হবে বলেই তারা একটা ধারণা করছেন। এবং একই সঙ্গে সব মিলিয়ে ধারণা করা হচ্ছে যে রবিবার থেকে হয়তোবা ঢাকা শহরে যে চিরা চেনা যে তার রূপ, অর্থাৎ কর্মচাঞ্চল্য বা জ্যাম জট, সেইগুলো কিন্তু দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে আপনাকে জানিয়ে রাখতে চাই আরেকটি উঠতি, তা হলো যে ঢাকার যে ফাঁকা, সেই ফাঁকা কিন্তু এখনও আছে এবং যেসব বাসগুলো উত্তরবঙ্গ থেকে, যে 3টে বাস
আসছে এই পর্যন্ত। সেই বাসের যাত্রীগুলোর সঙ্গে আমি কথা বলেছি, তাদেরকে বলেছিলাম যে আসার পথে বা ফেরার পথে কোনো ধরনের কোনো ঝক্কি ঝামেলা বা কোনো দুর্ভোগ পোহাতে হয়েছে কিনা। তারা যেটা বলছেন যে তারা একেবারেই মোটামুটি ফাঁকা অবস্থায় আসছেন, কোনো ধরনের কোনো যানজট তারা পায়নি। তো সব মিলে বলা যাচ্ছে যে আজকে খুব একটা ঈদে ফেরত মানুষ ঢাকা শহরে আসবে না, আগামীকাল থেকেই এই সংখ্যাটা কিন্তু বাড়তেই থাকবে বলে ধারণা করা হচ্ছে। তো ওটি এই ছিল সর্বশেষ আমার কাছে গাবতলী বাস টার্মিনাল থেকে। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর গাবতলী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান পারভেজ। দেশের মানুষ এবার আনন্দের সঙ্গে উৎসব উদযাপন করছে, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও জানান, জাতির জীবনযাত্রার মান ও উন্নয়নের গতি বাড়াতেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় কালে সরকার প্রধান এই সব কথা বলেন। শালী জয় জানাচ্ছেন বিস্তারিত। ঈদের দিন গণভবনের দুয়ার খোলা ছিল সবার জন্য। ধনী গরিব, সমাজের উঁচু কিংবা নিচু তলার মানুষ সবাই এসেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দূতাবাস মিশনের কর্মকর্তা, উচ্চ আদালতের বিচারক, সামরিক বেসামরিক কর্মকর্তা, দলীয় কর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যেমন এসেছিলেন, তেমনি দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের অপেক্ষা ছিল সরকার প্রধানের সঙ্গে দেখা করার। প্রায় দুই ঘন্টা ধরে গণভবনে আসা অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, দেশের মানুষ এবার আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছে এই জন্য যে সবাই শান্তিপূর্ণভাবে ঈদ করতে পারছে। দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি হচ্ছে, দেশের মানুষ আজকে আনন্দঘন পরিবেশে এই পবিত্র ঈদ উদযাপন করছেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণের জীবনযাত্রার মান এবং গতি আরও বাড়ানোর লক্ষ্য সরকারের। দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, শিক্ষার ব্যবস্থা করা, সার্বিকভাবে আমরা দেশের উন্নয়ন করে যাচ্ছি। মানুষের ভাগ্য আরও পরিবর্তন হবে, আরও উন্নত হবে, এবং আমরা সেই লক্ষ্য নিয়েই বাজেট দিয়েছি যে বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি যেন আরও বৃদ্ধি পায়। দেশের শান্তি শৃঙ্খলা আর উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনগণের সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। ঈদ আনন্দে সারা দেশে যে খুশির জোয়ার, সে জোয়ারের ঢেউ ছুঁয়ে গেছে গণভবন প্রাঙ্গণকেও। সরকার প্রধানের সঙ্গে সরাসরি কথা বলতে পারায় বেড়ে গেছে সাধারণ মানুষের ঈদ আনন্দ। শাহ আলী জয়, নিউজ 24, গণভবন, ঢাকা। ইসলাম শান্তি সম্প্রীতির ধর্ম, এখানে হিংসা বিদ্বেষ হানাহানির কোনো স্থান নেই। সন্ত্রাস জঙ্গিবাদ ইসলাম কখনোই সমর্থন করে না। বঙ্গভবনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় এসব বলেছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি আরও বলেন, ঈদ সব শ্রেণী পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদুল ফিতরের আবেদন চিরন্তন। এ সময় তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। ঈদ সবার জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ আর কল্যাণ। ঈদুল ফিতরের শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ, পবিত্র ঈদুল ফিতরের এ কামনা করি। ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম, এখানে হিংসা বিদ্বেষ হানাহানির কোনো স্থান নেই। সন্ত্রাস ও জঙ্গিবাদ ইসলাম কখনো সমর্থন করে না। এবারে বিশেষ প্রতিবেদন, চাঁদের হাসি বাদ ভেঙেছে। জীবনযুদ্ধে হেরেও জিতে গেছে কিছু শিশু। সবটুকু চেষ্টা দিয়ে নিজের ভোতা প্রতিভাকেই জাগিয়ে তোলার চেষ্টা করছে এই সর্বশিশুরা, যাদের ঠিকানা হয়েছে রাজধানীর ফ্যামিলিজ ফর চিলড্রেনে। জীবনজয়ী সেই শিশুদের হাসি মুখের গল্প শোনাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। পায়ে ঘুঙুর, গায়ে রঙিন জামা, মনে রংধনুর রং।
মৌমিতা, বৃষ্টি আর ফাতেমাদের জন্য এই সকালটা একেবারেই অন্যরকম। আট দশটি শিশুর মতোই ঈদের খুশিতে মেতে উঠেছে এই চাঁদমুখগুলো। উৎসব এলেই এভাবে নাচ গান আর খুশিতে মেতে ওঠে ফ্যামিলিস ফর চিলড্রেনের এতিম শিশুরা। অনুষ্ঠান করি, পোলাও মাংস খাই, প্রতিদিনের দিন আমরা অনেক মজা করি, নাচ গান করি, অনেক কিছু করি। প্রত্যেক ছুটিতে আমার এখানেই আসা হয়, সো আমার যখনই এখানে আসা হয় প্রত্যেকটা সময় আমার কাছে ঈদই মনে হয়। বর্তমানে এই পরিবারে থাকছে প্রায় শখানেক শিশু, যাদের প্রায় অর্ধশতই প্রতিবন্ধী, আর এরা সবাই পিতৃমাতৃহীন এতিম শিশু। জীবন যুদ্ধে নিয়তির কাছে হেরেও জিতে গেছে এই শিশুরা। নিজের সবটুকু চেষ্টা দিয়ে ভোতা প্রতিভাকেই জাগিয়ে তোলার চেষ্টা করছে তারা। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? চাঁদরাতের মতোই সুন্দর এই শিশুদের সৃষ্টিশীলতা। ওরাও রং ছড়াতে পারে, রঙিন পেন্সিলে রাঙাতে পারে জীবনের সাদা কালো ক্যানভাস। পড়ালেখার পাশাপাশি নাচ গান, খেলাধুলা, কম্পিউটার শেখা থেকে শুরু করে যাবতীয় সবকিছুরই সুযোগ পাচ্ছে এখানকার প্রতিবন্ধী বা সুবিধা বঞ্চিত শিশুরা। আমার এখানে সবকিছুর সুযোগ সুবিধা দেয়, কিছু গেমস আছে লুডো ক্যারম, তখন আমরা সেটা খেলি। সাধ্যকার এই নিষ্পাপ শিশুদের বঞ্চিত করার, অথচ এই সমাজই তা করেছে। আবার এও সত্য যে এই সমাজই তাদের বুকে টেনে নিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর বিধ্বস্ত দেশে আশ্রয়হীন যুদ্ধ শিশুদের জন্য কানাডা থেকে ছুটে এসেছিলেন মিসেস সান্ড্রা সিমসন। আজকের চিলড্রেন্স ফর ফ্যামিলি তার হাতেই তৈরি। স্পেশাল বাচ্চারা প্লাস নর্মাল বাচ্চারা একসাথে বড় হচ্ছে, একসাথে ফ্যামিলি কাজ করছে, চলাফেরা করছে। আমাদের অনেক ছেলে মেয়েরাই তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারা বেশ ভালো জায়গায় জব করছে। নতুন জামা নতুন পোশাকে খুশি এই শিশু পরিবার। ঠিক পরিবারও নয়, যেন স্বর্গ। আর এই শিশুরাও তাই স্বর্গ শিশু। মা বাবা, ভাই বোন কিংবা প্রিয়জন ছাড়া কখনো কি ঈদ হয়? অথচ আমাদের এই সমাজেই এমন কিছু শিশু রয়েছে যাদের পরিবার পরিজন তো দূরে থাক, মাথা গোজার ঠাঁই পর্যন্তই নেই। সেই সব শিশুদের জন্যই ঠিকানা হয়েছে এই চিলড্রেন্স ফর ফ্যামিলি। এখানে শিশুরা তাদের পরিবারকে খুঁজে পেয়েছে, আর সে কারণেই হয়তো এখানে ঈদের আনন্দ আরও কয়েক গুণ বেশি। লাকমিনা জেসমিন সোমা, News24, ঢাকা। এবারে তৃণমূলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভ। ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে মুক্ত বাতাসের স্বাদ নিতে অনেকেই পাড়ি জমিয়েছেন সমুদ্র সৈকত কক্সবাজারে। পৃথিবীর দীর্ঘতম সৈকতে এখন পর্যটকদের উপচে পড়া ভিড়। বাংলাদেশ লাইভে কক্সবাজারের সমুদ্র সৈকতের কথা তুলে ধরতে যোগ দিচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জয়, পর্যটকদের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন পর্যটকরা? ধন্যবাদ। আমার থেকে জানতে চেয়েছেন আসলে কক্সবাজারের সমুদ্র সৈকতে আসলে কীরকম দর্শকদের কিন্তু সমাগম হয়েছে, আসলে আমি আপনাকে জানাতে চাই। কিন্তু আসলে আপনি জানেন যে প্রতিবারে কিন্তু আমরা দেখি কিন্তু কক্সবাজারে প্রতি ঈদ আসলেই কিন্তু আমরা দেখি কিন্তু দর্শনার্থীদের ভিড় কিন্তু চোখে পড়ার মতো। কিন্তু গতকাল থেকে আমরা যা জেনেছি, গতকাল থেকে ঈদের দিনে কিন্তু এখানে বিকেল হতে না হতে কিন্তু অনেক লোকের সমাগম হয়েছে। কিন্তু আজকে আমরা আপনাকে দেখাতে চাচ্ছি, আপনি অবশ্য লক্ষ্য করছেন এখানে সকাল থেকে সূর্য উদয় দেখতে কিন্তু অনেক দর্শনার্থীদের ভিড় আমরা দেখছি। কিন্তু শুধু এগুলি শুধু কক্সবাজার এলাকা থেকে নয়, দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন বলে আমাদেরকে জানা যায়। শুধু দেশের, শুধু আমাদের দেশ তথা বিদেশ থেকেও কিন্তু বিদেশি পর্যটকদেরও ভিড় আমরা দেখতে পাচ্ছি। তারা আসলে সমুদ্রের সৈকতের সাথে কিন্তু এখানে ঢেউয়ের সাথে মিতালি গর্তে কিন্তু সবাই এসেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আপনি অবশ্যই লক্ষ্য করছেন অনেকজনে কিন্তু স্পিড বোর্ডে চড়ার এই যে একটা ঐতিহ্য রয়েছে, এই যে ডেউয়ের উপরে কিন্তু সেই ঐতিহ্য ধরে রাখার জন্য তারা সকাল থেকে কিন্তু সেই স্পিড বোর্ডের চড়তে আমরা দেখতে পাচ্ছি। এখানে কক্সবাজারের বিভিন্ন জায়গায় সেই এই বিস্তার বিভিন্ন স্থানে কিন্তু আসলে বলতে পারি লোকের কারণ্য বা আমরা বলতে পারি অনেক দর্শনার্থী এখানে ভিড় করছেন। তারা এখানে দর্শনার্থীরা আমাদেরকে জানিয়েছেন, এখানে আমার পাশেও অনেক দর্শনার্থী রয়েছেন, আমরা আসলে কথা বলতে চাই। তারা বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছেন, আসলে ঈদ এখানেই তারা পালন করেছিলেন। জি, আমরা ঢাকা থেকে আসছি, ঈদের দিন রাত্রে আগামী শুক্রবার পর্যন্ত ঈদ উদযাপন করবো।
ঈদের শুভেচ্ছা সবাইকে, থ্যাংক ইউ, ভালোবাসা। বাবা বলো ঈদ মুবারক। তবে আমরা একটু কথা বলতে চাই, আপনি যে এখানে এসেছেন আসলে আপনার কি প্রতিবারে কি ঈদ করতে কি এখানে আসুন কিনা? না, প্রতিবার আসি নাই, অনেক বছর পরে আজকে আসছি। ভালো লাগছে এসে। এতো সবাইকে ঈদ মোবারক। কী দেখেছেন এখানে? সবে আসলাম, এখনো কিছু দেখা হয় না ওইভাবে। এখানে আইন শৃঙ্খলা বাহিনী কীরকম তৎপরতা আপনারা দেখেন? আমি তো মাত্র আসছি, ওনাদেরকে জিজ্ঞাসা করেন। হ্যালো, সবার প্রথমে বলতে চাই ঈদের শুভেচ্ছা আপনাদের সবাইকে। আমরা এখানে কক্সবাজার এসেছি গতকালকে, আমরা প্রচণ্ড মজা করছি সবাই মিলে উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। যদিও একটু বৃষ্টি হচ্ছে, তারপরও কিন্তু আমাদের মজাটাকে বেঁধে রাখতে পারছে না। তবে একটা কথা বলতে চাই, যদি আমাদের এখানে রোডঘাট যাওয়া আসার ব্যবস্থাটা যদি আর একটু ভালো হতো, আর হোটেলের ব্যবস্থাগুলো যদি প্রাইসগুলো একটু ফ্লেক্সিবল হতো, তাহলে মিডল ক্লাস ফ্যামিলিদের জন্য অনেক বেশি উপকার হয়, সেটাতে আমরা আরও বেশি বেশি ভিজিট করতে পারি। ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি বিভিন্ন পর্যটকদের সাথে, তারা বলছিলেন আসলে কক্সবাজারে যে হোটেল মোটেল রয়েছে, কিন্তু প্রায় 500টির মতো হোটেল মোটেল রয়েছে, সব হোটেল মোটেলেই কিন্তু আমরা দেখেছি কিন্তু সেখানে অনেক দর্শনার্থী এবং অনেক পর্যটক কিন্তু সেখানে ভিড় করছেন। ঈদের আগে থেকে তারা বুকিং দিয়ে রাখছেন। আমরা বলতে পারি আসলে আমরা যে তথ্যগুলি পেয়েছি, সব হোটেল মোটেলে কিন্তু আসলে অনেক দর্শনার্থী রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু এখানে যারা দর্শনার্থীরা রয়েছেন তারা বলছেন আসলে এই যে বিশ্বের সবচেয়ে বড় এবং এই যে সবচেয়ে সৌন্দর্যপূর্ণ যে কক্সবাজার সমুদ্র সৈকত, এটাকে আরও ডেভেলপ করার সে দাবি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এদিকে শৃঙ্খলা বাহিনীর সাথেও কিন্তু আমরা কথা বলেছি, তারা বলছিলেন আসলে সমুদ্র সৈকতে ঈদ আসলে সবাই কিন্তু এখানেই চলে আসেন, ছুটে আসেন, তাদেরকে নিরাপত্তা দিতে তারা কিন্তু সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ তথ্য। নয়ন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদের ছুটি কাটাতে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন পর্যটকরা। সেখান থেকে আমাদের সঙ্গে বাংলাদেশ লাইভে যুক্ত হয়েছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। রাঙামাটিতে অন্যরকম ঈদ উদযাপন করছে পাহাড় ধসের সর্বহারারা। আশ্রয়কেন্দ্রে থাকা সবার মাঝে নতুন পোশাক ও খাবার বিতরণ করেছে স্থানীয় প্রশাসন। সোমবার রাঙামাটি ও কাপ্তাই এলাকার মোট 22টি আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া বসত ভিটা হারা স্বজনহারা মানুষের মধ্যে এইসব উপহার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান। এ সময় তার সঙ্গে ছিলেন পুলিশ সুপার সাইয়েদ তারিকুল ইসলাম ও পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। তারা বিভিন্ন আশ্রয়কেন্দ্র ঘুরে দেখেন এবং দুর্দশাগ্রস্ত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। এ সময় প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের যত দ্রুত সম্ভব পুনর্বাসনের কথা জানান জেলা প্রশাসক। আজকের ঈদে উৎসবের আমেজ নেই সুনামগঞ্জের হাওড়েও। আগাম বন্যায় ফসল হানির সঙ্গে বেকার হয়ে পড়েছেন অধিকাংশ মানুষ। আর্থিক সচ্ছলতা না থাকায় অনেকেই কিনতে পারেননি নতুন জামা। এই অবস্থায় সামর্থ্যবানদের বাড়ি থেকে পুরান কাপড় সংগ্রহ করে সন্তানদের দিচ্ছেন অনেকে। মোহাম্মদ বুরহানউদ্দিনের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের করচার হাওড় ও রাধানগর গ্রাম, যেখানে প্রায় 150 পরিবারে বসবাস, যাদের বেশিরভাগই প্রান্তিক চাষী। চৈত্রের অকাল বন্যায় ব্যাপক ফসলহানি হয় এখানকার বাসিন্দাদের, তাই ধনী অথবা প্রান্তিক কৃষকেরই এখন গোলাশূন্য। এ কারণে এসব পরিবারে বাড়ছে দুর্দশা। একটা হামলা দিলে দিলে 100-150 টাকা লুই যায়, 100-150 টাকা দেয়, ওরে যে কিছু আনি আর বাচ্চারা চারা ভাবতেছি, এই ধরনের অবস্থা আছে। বাচ্চারা লাগে কোনো খাবার সরো আনতে পারছি না, বা খরচ করারও কোনো জোগাড় নাই। একদিন পরই দেশের মানুষ ভাসবে উৎসবের আনন্দে, তাই সারা দেশে চলছে কেনাকাটার ধুম। তাই ঈদ উৎসবের আনন্দ ছোঁয়নি সুনামগঞ্জের হাওড়ের বাসিন্দাদের। এমন বাস্তবতায় দুর্দশাগ্রস্ত মানুষের কাছে স্বল্প সংখ্যক ঈদ সামগ্রী বিতরণ করছে স্থানীয় জনপ্রতিনিধি। উপজেলা পরিষদ এবং প্রশাসন এবং সুধী সমাজ থেকে আমরা একটা আহ্বান করেছি, ঈদ সামগ্রী আমরা বিতরণ করবো, তো ঈদেও যথেষ্ট হবে না বুঝতেছি। তো আমি যে আকুতিটা জানাই, সামর্থ্যবান আমরা যারা আছি, যে যেখানেই আছি, অন্ততপক্ষে আমার বিশ্বম্ভরপুর উপজেলার এই বন্যায় নিমজ্জিত মানুষগুলির পাশে এসে দাঁড়ানোর জন্য। অনেকটাই ক্রেতা শূন্য রয়েছে এখানকার ব্যবসা প্রতিষ্ঠানগুলো, যে কারণে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজধানীর বস্তিগুলোতে আগুন লাগে প্রায়। ফায়ার সার্ভিসের হিসেবে 2016 সালেই বিভিন্ন বস্তিতে আগুন লাগে 27 বার। সচেতনতার অভাব, ঘিঞ্জি এলাকায় সহজে ফায়ার সার্ভিস পৌঁছাতে না পারা, জলাশয়ের অভাবসহ বিভিন্ন কারণে দ্রুত আগুন নেভানো সম্ভব হয় না।
তাই দ্রুত আগুন নেভানোর বিষয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের পরামর্শ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের। দেখুন অন্তরা বিশ্বাসের রিপোর্ট। কৃষ্ণচূড়ার লাল নয় কালো রঙে ছেয়ে গিয়েছিল এ বস্তির মানুষের জীবন। কখনো অসতর্কতায়, কখনো না জানার কারণে এই বস্তিতে আগুন লাগে বারবার। একসময় মিরপুরের বাউনিয়াবাঁধ এলাকার বস্তিটির নামই হয়ে যায় পোড়া বস্তি। পাড়ার ভিতরে আগুন লাগছে, আগুন লাগে পুরা বস্তি জ্বলে আছে, তখন থেকে পুরা বস্তির নাম হয়েছে। আমার ঘরতেন প্রথম আগুন লাগছিল, উফিতেন গা। এখানে রান্না হয় মাটির চুলায় অথবা বৈদ্যুতিক চুলায়। অসতর্ক থাকায় চুলা থেকেও ছোটখাটো আগুন লাগে কয়েকবার। বস্তির অনেকেই জানেন না আগুন লাগলে কি করতে হবে। আগুন লাগলে তো আমরা আর কি করব, আমাদের মৃত্যু ছাড়া তো মরণ ছাড়া তো আর কোনো উপায় নাই। এইটা তো কারেন্টের চুলা, এখানে তো আগুন লাগার তো সম্ভাবনা অনেক বেশি আছে। যদি দেখি আগুন লেগে গেছে তো একজন পানি ঢেলে দেব। পোড়া বস্তির মতো রাজধানীর প্রায় সব বস্তিরই এক অবস্থা। কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান এ বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিচ্ছে। কারেন্টের আগুন হলে সেটা আমাদের অবশ্যই বালি দিয়ে কিংবা এক্সটিংগুইশার দিয়ে নিভাতে হবে। লাগার পর দৌড়াদৌড়ি করা যাবে না। সরকারি ও বেসরকারি উদ্যোগে 60,000-এরও বেশি মানুষকে প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে বলে জানান সংশ্লিষ্টরা। এলাকাতে নাটক করে ওদেরকে সচেতন করার চেষ্টা করছি এলাকার জনগণদের। আমরা যে টিভিসিটা তৈরি করেছি এবং অ্যানিমেশন ফিল্মটা তৈরি করছি, এগুলো অন এয়ার হচ্ছে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে। 32,000 আরবান ভলেন্টিয়ার আমরা তৈরি করেছি। আমাদের পরিকল্পনা আছে ঢাকা শহরে 65,000 আরবান ভলেন্টিয়ার তৈরি করব। রাজধানীতে দিন দিন জলাশয়ের সংখ্যা কমছে, ফলে আগুন নেভাতে জলাশয় থেকেও পর্যাপ্ত পানি পাওয়া সম্ভব হয় না। আবার তড়িঘড়ি ফায়ার সার্ভিসের দলবল আসলেও সরু রাস্তার কারণে ভেতরে পানি পৌঁছাতে পারে না। তাই ঘিঞ্জি এলাকায় হাইড্রেন্টের মাধ্যমে বিশেষভাবে পানির ব্যবস্থা রাখার পরামর্শ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের। যার ঘরে আগুন লাগলো পরে সেই ব্যক্তির ই করতে হবে এবং তার পার্শ্ববর্তী লোকের ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে, যাতে একজন আরেকজন সহায়তা করতে পারে। পাবলিক প্রাইভেট কোলাবোরেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, এই চারটে যদি একত্রে কাজ করতে পারে তাহলে কিন্তু আগুন নিবানো সম্ভব। সচেতন ও সতর্ক থাকলে আগুনে পোড়া ক্ষয়ক্ষতি শূন্যের কোটায় নেমে আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফায়ার সার্ভিসের হিসেব অনুযায়ী 2016 সালে বিভিন্ন বস্তিতে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে আগুন লেগেছে 27 বার। তাই আবারও যে কোনো বস্তিতে যে কোনো সময়ে আগুন লাগতে পারে, তাই এখনই সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের, সেই সাথে নিয়ে রাখতে হবে কিছু প্রশিক্ষণও। অন্তরা বিশ্বাস, News24, ঢাকা। সংবাদ এই পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবার স্বাগত News24 সংবাদে। এবারে জানাবো বিজয়ের গল্প। চাইলে ইঞ্জিনিয়ার হতে পারতেন, তবে তার বদলে সারা বিশ্বের তরুণদের জন্য তৈরি করেছেন বিভিন্ন সুযোগ। এর মাধ্যমে নিজেরা হয়ে উঠেছেন স্বেচ্ছাসেবীদের ভেতর সেরাদের সেরা, পেয়েছেন কুইন্স এলিজাবেথ পদক। ঈদের 5 পর্বের ধারাবাহিক বিজয়ের গল্পের দ্বিতীয় পর্বে থাকছে ওসামা ও মানিকের গল্প, জানাচ্ছেন রিশাদ হাসান। এভাবেই ল্যাপটপের কিবোর্ডে উঠছে ঝড়, আর সেই সাথে তৈরি হচ্ছে সারা বিশ্বের তরুণদের জন্য নানা ধরনের সুযোগ। ওসামা আর মানিকের বিজয়ের গল্পটাও কাকতালীয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করার সময় পরিচয়, আর সেখান থেকেই শুরু হয় বিশ্বজয়ের মিশন। তৈরি করেন ইউথ অপরচুনিটিস নামে একটি ওয়েবসাইট। আমরা প্ল্যান করলাম যে এমন একটা প্ল্যাটফর্ম করা যায় কিনা যেখানে আমরা হয়তো বা অপরচুনিটি পাইনি, কিন্তু আমরাই এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করব যেখান থেকে সারা বিশ্বের তরুণরা অপরচুনিটি খুঁজে পাবে, সবার জন্য অ্যাক্সেস থাকবে, যে যেটা ডিজার্ভ করে সে সেটাতে একই সাথে ইউথ অপরচুনিটিস নামে তৈরি করা হয়েছে অ্যাপ্লিকেশন, যারা বিশ্বের বিভিন্ন দেশে ট্রেনিং, ফেলোশিপ, স্কলারশিপ সহ বিভিন্ন সুযোগ পেতে ইচ্ছুক তাদের চাহিদা মতো প্রায় সবই মিলবে এখানে। স্কোপটা সব জায়গায়, এবং আমাদের এখন হয়তো 200-টারও বেশি দেশ থেকে আমাদের প্ল্যাটফর্মটা ভিজিটেড হয়,
তার মানে এই 200টা দেশে এটার একটা চাহিদা আছে এবং 200টা দেশে তরুণদেরকে আমাদের এই চাহিদাটা পূরণ করার জন্য কিছু না কিছু করতে হবে। তবে স্বপ্নটা বাস্তবে পরিণত হবার পর যতটা বেড়েছে কর্মপরিধি ঠিক ততটাই বেড়েছে দায়িত্ব। তাই দেশে বিদেশে তরুণদের জন্য করতে হচ্ছে বিভিন্ন কাজ। সেই হিসেবে আমাদের এখন ফোকাস হলো আমরা কীভাবে করে বাংলাদেশের অপরচুনিটিগুলোকে আরও অ্যাভেল করাতে পারি মানুষের মাধ্যমে, যে ন্যাশনাল যে অপরচুনিটিগুলো আছে অ্যাট দ্য সেম টাইম অন্যান্য দেশেরগুলোতে করানো যায় কি না। শুধু অপরচুনিটি দিয়ে না, আরও ডিফারেন্টভাবে কীভাবে একজন তরুণকে অথবা একজন ইউথকে আমরা তাকে ভবিষ্যতের জন্য তৈরি করতে পারি, তার নিজের ডেভেলপমেন্ট বলি অথবা তার প্রফেশনাল ডেভেলপমেন্ট সব কিছু মিলে। এই এমন কর্মকাণ্ডের জন্য 2016 সালে ওসামা জেতেন কুইন্স এলিজাবেথ পদক। ভবিষ্যতে এই স্বপ্নকে আরও বৃহৎ রূপ দিতে চান দুই বন্ধু। স্পেশালি যারা গ্রামের তরুণ আছে তাদের জন্য স্পেশালাইজ কিছু প্রোগ্রাম আমরা প্ল্যান করছি। ওভাবে করে আমরা চাচ্ছি যাতে করে শুধু ন্যাশনাল ইন্টারন্যাশনাল সবগুলো অপরচুনিটি যাতে সবাই যার যেটা প্রয়োজন সেটা খুঁজে পেতে পারে। তথ্য ও প্রযুক্তি নির্ভর বিশ্বে শুধু দেশের ভেতর সীমাবদ্ধ না থেকে তাদের সৃষ্টি ছড়িয়ে দিতে চান বিশ্বব্যাপী। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ঈদ সবার জন্য আনন্দ নিয়ে আসে, পরিবার নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার মজাই আলাদা। তবে জনপ্রতিনিধিদের ক্ষেত্রে কেবল পরিবার নিয়ে ভাবলেই হয় না, ভাবতে হয় এলাকার জনগণকে নিয়েও। জনপ্রতিনিধিদের কিশোরবেলার এখনকার ঈদ উদযাপনের খবর জানাচ্ছেন কাজী সাহেব। জানে রই রোজার শেষে এলো খুশির। জনপ্রতিনিধিদের পরিবারের পাশাপাশি নিজ আসনের মানুষকে সময় দিতে হয়, আনন্দ ভাগাভাগি করতে হয়। কিন্তু কিশোরবেলার ঈদ সেটিকে মন থেকে মুছে ফেলা যায় না। কারো মনে কষ্ট আর কারো মনে আনন্দের সেই স্মৃতিচিহ্ন এখনো দাগ কাটে। আমার ছোটবেলার ঈদ তো আমার ছয় ভাই দুই বোন বাবা মা একটা দরিদ্র পরিবারের ঈদ, ওটার মধ্যে একটা মজা ছিল, কষ্ট ছিল। ছোটবেলার ঈদ সারা জীবনই প্রত্যেকটা কিশোর বয়সের ছেলেদের মনে থাকে। আমার সারা জীবনের মধ্যে ছোটবেলায় ঈদই সবচেয়ে আনন্দের কাটতো। আগে মানুষকে সাহায্য করতে পারেননি, এখন করতে পারেন, সেটির মাঝে আনন্দ খুঁজে পান। আবার জনপ্রতিনিধি হওয়ার পর জেলখানার ঈদ ব্যতীত করে কোনো কোনো ঈদ ছোটবেলা মাকে নতুন শাড়ি দিতে পারি নাই। আজকে বাগবাড়াতে অনেক লোককে দিতে পাচ্ছি, অনেক মানুষ দেখছি, শুধু মা নেই বাবা নেই আর কি। নয়টা ঈদের জামাত আমার জেলখানার মধ্যে পড়তে হয়েছে। ঈদের নামাজ যে কি করুন, এটা সবার কপালে এই ধরনের হচ্ছে অভিজ্ঞতা হয় না। ঈদ সবার কাছে সমান আনন্দ নিয়ে আসে না, তাই এই জনপ্রতিনিধির কাছে ঈদ হচ্ছে যন্ত্রণা আর আনন্দের মাঝে সুনির্দিষ্ট পার্থক্য। ঈদ আর আনন্দ ছিল আমার ছোটবেলার দৃষ্টিতে অভিন্ন। ধারাবাহিকভাবে আমার মধ্যে ঈদকে শুধুমাত্র আনন্দের দিন মনে হয়নি, আনন্দ কষ্ট ও বঞ্চনা সব কিছুই এই ঈদেই আমি দেখেছি। তবে কিশোরবেলার ঈদকেই জীবনের সবচেয়ে আনন্দময় বলে মনে করেন এই জনপ্রতিনিধিরা। কাজী সাহেদ, নিউজ 24, রাজশাহী। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। ঈদ আনন্দ আর উচ্ছ্বাসে বসুন্ধরা সিটির টগি ওয়ার্ল্ড পরিণত হয় শিশুর রাজ্যে। বাস্তবে তো বড়দের মতো গাড়ি, প্লেন বা জাহাজ চালানো যায় না, কিন্তু টগি ওয়ার্ল্ডে তাদের উপযোগী হাতি ঘোড়ার পিঠে চড়ে দুধের স্বাদ খোলে মিটিয়ে বেজায় খুশি শিশুরা। তাদের খুশিতে খুশি বড়রা আর আয়োজকরাও। ঈদের দিনে টগি ওয়ার্ল্ডের খবর জানাচ্ছেন অন্তরা বিশ্বাস। ছোটদের আনন্দ আর ধরে না, হরেক রকম রাইড, হরেক রকম গেমস, কোনটা রেখে কোনটা খেলবে সিদ্ধান্ত নেওয়াটাও কঠিন। কেউ চড়ে বসে তাদের উপযোগী ছোট্ট গাড়িতে, কেউ বা এরোপ্লেনে, কেউ আবার নকল বন্দুক হাতে শত্রুকে মারতে ব্যস্ত, আবার কেউ সুড়ঙ্গ পথে বেরিয়ে যাচ্ছে হুড়মুড় করে। ঈদের দিনে এমনই ভিড়ে ভরা ছিল রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো। আমি এখন খেলছি, এটা আমার খুব ভালো লাগছে, এটা আমার একটা ভালো পছন্দের খুব গেম। ইচ্ছা আছে গেম খেলবো, তারপরে নাগরদোলায় খুব ঝুলবো। আমি গেমস খেলছি দ্য হাউস অফ দ্য ডেড, আমি হেলিকপ্টার, তারপরে গাড়ি মোটরসাইকেল, তারপরে নাগরদোলা।
আজকে আমি চরকিতে চলেছি, বেলুন চরকিতে চলেছি, রাইড উঠেছি, অনেক মজা করেছি। বড়রাও কম যান না, তাদের উপযোগী রাইডও আছে কয়েকটি, তবে সংখ্যায় কম বলে মন খারাপ কারো কারো। বাচ্চাদের জন্য অনেক কষ্ট লাগছে, বড় হয়ে গেছি উঠতে পারতেছি না। হ্যাঁ অবভিয়াসলি সবগুলোতে চড়তে পারতাম, এখন তো জাস্ট এটার উপর একটা বলছে। রাইডগুলো খুব ফানি, আর একটা চড়ার অবস্থা পুরো খারাপ, মানে হাসতে হাসতে শেষ। অভিভাবকরা আধুনিক এই খেলার জগতে এসে বেশ খুশি। ঈদের দিন বাচ্চারা একটু আনন্দ করবে সেই জন্য নিয়ে এসেছি, আর আমিও সাথে এনজয় করছি ওদেরকে ওর সাথে নিয়ে। রাজধানীর বসুন্ধরা সিটিতে টগি ওয়ার্ল্ডে 15টি রাইড আর 43 রকমের 53টি গেমস আছে, যার অধিকাংশই আনা দেশের বাইরে থেকে, জানালেন টগি ওয়ার্ল্ড কর্তৃপক্ষ। 6 ইয়ার্স থেকে 12 ইয়ার্স এর বাচ্চারা বেশি লাইক করে সফট প্লে করার জন্য, আর 6 থেকে 12 যারা এর বড় যারা আছে তারা রাইডগুলো রাইড করে গেমসগুলো খেলে। এটা একটি ইন্টারন্যাশনাল মানের আমাদের আয়োজন। পহেলা বৈশাখ থেকে ছোটদের এই খেলার জায়গাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। টগি ওয়ার্ল্ডে বেশ কিছু রাইড ও খেলা আছে যেগুলো বাংলাদেশে এই প্রথম আনা হলো। ঈদ মানে খুশি, আর সেই খুশির আলো সবার আগে ছড়িয়ে পড়ে ছোট্ট সোনামণিদের চোখে মুখে, আর তাদের এই আনন্দকে আরও কয়েকগুণ বাড়িয়ে তুলতে এমনি নানা ধরনের খেলার আয়োজনের বর্ষা সাজিয়ে বসেছে আয়োজকরা, যা তাদের উৎসবের আলোকে আরও বেশি আলোকিত করে তোলে। সংবাদে নিচ্ছি আরো একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। আদালতের নির্দেশে আংশিক কার্যকর হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মুসলিম নিষেধাজ্ঞা। বিষয়টি নিয়ে আপিলের প্রেক্ষিতে আগামী অক্টোবরে শুরু হতে যাওয়া আদালতের পরবর্তী সেশনে এই বিষয়ে শুনানির নির্দেশ দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট। তবে হোয়াইট হাউসের জরুরি আবেদনের প্রেক্ষিতে আদালত ওই নিষেধাজ্ঞা আংশিক বহাল রেখেছে। আদালত বলছে যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক নেই এমন বিদেশিদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। 2017 সালের 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের 1.5 মাসের মাথায় ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশে 90 দিনের নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। এছাড়া সব শরণার্থীদের ওপর 120 দিনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা দাবি করছেন এই নিষেধাজ্ঞাকে মুসলিম নিষেধাজ্ঞা বলা যাবে না, কারণ এই নিষেধাজ্ঞার ফলে নির্দিষ্ট 6 দেশের বাইরে অন্য দেশগুলোর মুসলিম নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে কোনো বাধার মুখে পড়তে হবে না। তথ্যপ্রযুক্তির এই বিশ্বে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই প্রতিটি রাষ্ট্রের এখন প্রধান লক্ষ্য। সেই অনুযায়ী চীন যানজট নিরসনে এলিভেটেড বাসের পর এবার ভার্চুয়াল ট্রেন লাইন তৈরি করেছে, যা অনেকটা ট্রামের মতো রাস্তায় চলবে। আর প্রতি মুহূর্তে আসতে থাকা ট্রেনগুলো যেমন হালকা তেমনি প্রচুর যাত্রী নিয়েও খুবই সুশৃঙ্খলভাবে রাস্তায় চলাচল করবে বলে জানালেন এই নির্মাতারা। বিস্তারিত থাকছে নাহিদ জিহানের প্রতিবেদনে। ওপর থেকে দেখতে এই রেল লাইনটিকে মনে হবে কোনো খেলনা ট্রেন চলছে, কিন্তু এই সুশৃঙ্খলভাবে চলতে থাকা ট্রামের মতো দেখতে ছোট আকৃতির ট্রেনগুলো চীনের হুনান প্রদেশের ঝুঝু শহরে চলতে শুরু করেছে, যা ভার্চুয়াল ট্রেন ট্র্যাক হিসেবে বিশ্বে প্রথম। 32 মিটার লম্বা, প্রায় 2.5 মিটার চওড়া ও 3.4 মিটার উচ্চতার এই ট্রেনগুলোতে সর্বাধিক 307 জন যাত্রী ধারণ করতে পারবে। আর এই ট্রেনগুলোর গতি ঘন্টায় 70 কিলোমিটার চলবে বলে জানালেন এর নির্মাণ প্রকৌশলী। লিথিয়াম টিটানেট ব্যাটারি চালিত এই ট্রেনগুলোর জন্য কোনো রেল লাইনের প্রয়োজন পড়বে না। রাস্তায় আঁকা সাদা রঙের লাইন বরাবর চলবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই। প্রতি 25 কিলোমিটার চলার পর একে 10 মিনিটের জন্য চার্জ দিতে হবে।
বাসের জন্য বড় পরিসরের জায়গা প্রয়োজন, কারণ একসাথে এত যাত্রী নিতে বড় আকারের বাস দরকার হয়। কিন্তু লম্বা হলেও এ ট্রেনগুলো খুব অল্প পরিমাণ জায়গা নেবে। এছাড়াও পাতাল রেল ও অন্যান্য সাবওয়ের চাইতে এ ধরনের রেল নির্মাণে 10 ভাগের 1 ভাগ অর্থ খরচ হয়েছে। এটি অনেক বেশি সাশ্রয়ী ও নিরাপদ বলেও জানালেন এর নির্মাতারা। নাহিদ সিহান, নিউজ 24। নিচে আরও একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। এবার নিউজ 24 স্পোর্টস। নিজ জেলা নড়াইলে ঈদ আনন্দে মাতলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ছেলে সাহিল বিন মাশরাফি, ছোট ভাই মুরসালিন বিন মুর্তজা, মামা নাহিদুর রহমান সহ পরিবারের অন্যান্যদের নিয়ে ঈদগাহে যান টাইগার অধিনায়ক। ঈদুল ফিতরের প্রধান জামায়াত কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শুরু হয় সকাল 8টায়। নামাজ আদায় শেষে এলাকাবাসী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ম্যাস। দেশবাসীকে এই সময় তিনি ঈদের শুভেচ্ছা জানান। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সবাই সবার পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একসাথে ঈদ উদযাপন করেন। এদিকে মাশরাফি ছাড়াও ঈদ আমেজে জাতীয় দলের বাকি ক্রিকেটাররা পরিবার প্রিয়জনের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছেন ঈদের আনন্দ। ভক্তদের শুভেচ্ছা জানাতে ভোলেনি বাংলার ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের কাছে ঈদের বার্তা পৌঁছে দিয়েছেন তামিম, মুশফিক, মুস্তাফিজ, রিয়াদ, তাসকিনরা। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রাথমিক দলে ডাক পেয়ে প্রাপ্তি ফিরিস্তি নিয়ে সন্তুষ্ট থাকতে চান না এরামুল হক বিজয়। এইচপির হয়ে 1 জুলাই এই ক্রিকেটার যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। দল থেকে বাদ পড়েছেন অনেকদিন, ফিরে আসার প্রত্যয় জানান দিয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে। বিজয় প্রত্যাবর্তনের গল্প জানাচ্ছেন রায়হান মাসুদ। এনামুল হক বিজয় বাংলাদেশের উত্থানকালের সারথি। উইকেট রক্ষকের গ্লাভস ও ব্যাটিং গ্লাভস দুই ভূমিকায় তিনি লাল সবুজ জার্সি পরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। আর সবার মতো 2015 বিশ্বকাপটা স্মরণীয় হয়ে থাকবে এই ক্রিকেটারের জন্য। তবে অন্য সবার মতো সুখস্মৃতি না, তার মনে এটা একটা পেছনে পড়ার গল্প। ঠিক 2 বছর 4 মাস বাদে তিনি ফিরছেন অস্ট্রেলিয়ায় অন্য ভূমিকায়, তাই আবেগ কিছুটা হলেও কাজ করছে বিজয়ের মনে। যেখানে দিয়ে ওয়ানডে শেষ হয়েছে আবার ওখান থেকে শুরু করা একটা সুযোগ আছে। সবাই আমাকে বাহবা দিয়েছে, সবাই খুব ভালো মতো প্রশংসা করছে, সবাই খুব মানে এই ব্যাপার নিয়ে কথা হচ্ছিল অনেক। তা আমিও বেশি একটু একটু আবেগিত অবশ্যই। অস্ট্রেলিয়া থেকে ওয়ার্ল্ড কাপ ইঞ্জুরির পরে আসলে আবার অস্ট্রেলিয়া থেকেই অনেকদিন পরে ক্যাম্পে আসলাম। এখানে থেকে আবার অস্ট্রেলিয়া থেকে যদি শুরু করতে পারি, যদি ভালো কিছু দিয়ে শুরু করতে পারি অবশ্যই ভালো লাগবে। বিজয়ের এবারে ঢাকা প্রিমিয়ার লিগটা কেটেছে দারুণ। তার গোটা কৃতিত্ব দিলেন গাজী গ্রুপ স্কোয়াড ও কোচ সালাউদ্দিনকে। আর টিমে খুব সিনিয়র সিনিয়র দারুণ দারুণ কিছু প্লেয়ার ছিল, মমিনুল হক, সৌরভ, নাসির হোসেন, আদিফ চৌধুরী, সৌরভ দিশুকর মতো প্লেয়ার, বা রনি খুব দারুণ খেলেছে। এরা সবাই খুব হেল্প করেছে, আর টিম হিসাবে খেলার খুব চেষ্টা করেছি। আর টিমটা যেন যে কোনোভাবে যেন টিমটাকে হেল্প করা যায়, যে কোনোভাবেই যেন উদ্বোধনী জুটিটা যেন ভালো কিছু করতে পারে। ছুটি কম, তবুও এবারের ঈদটা আনন্দের বিজয়ের। তার হাসি মুখের উত্তরই মনের প্রতিচ্ছবি। মা বাবার সাথে থাকার ইচ্ছা আছে, যে কদিন থাকবো মা বাবা ভাস্তা ভাস্তি আছে, ভাইয়া ভাবি আছে, ছোট ভাই আছে, সবার সাথে একসাথে চেষ্টা করবো থাকা। রায়হান মাসুদ, নিউজ 24, ঢাকা। পাহাড়ের বিশালত্ব আর সমুদ্রের সীমাহীনতা মানুষের কাছে সবসময়ই বিস্ময় আর সৌন্দর্যের অপার দুই উৎস। আর সেখানে যদি পা পড়ে ডাইভারদের তাহলে তো কথাই নেই।
সম্প্রতি আয়ারল্যান্ডে হয়ে যাওয়া রেড বুল ক্লিফ ডাইভিং ওয়ার্ল্ড সিরিজের কথা জানাচ্ছেন পার্থ বণিক। পাহাড় যখন আকাশ ছোঁয়ার নেশায় আকুল, তখন ঢেউয়ের শিকল পড়িয়ে তাকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা সমুদ্রের। এ যেন প্রকৃতির মাঝে প্রেমের অদ্ভুত এক যুগলবন্দী। এবার এই প্রেমের গহিনী ডুব দিলেন রোমাঞ্চপ্রিয় কিছু মানুষ। সম্প্রতি আয়ারল্যান্ডের ইনিশমোরে অনুষ্ঠিত হলো ক্লিফ ডাইভিং ওয়ার্ল্ড সিরিজের প্রথম পর্ব, যেখানে ডাইভাররা পাহাড়ের উপর থেকে লাফিয়ে পড়লেন হিমশীতল আটলান্টিকের বুকে। ঠান্ডার সাথে সাথে এখানে ছিল উচ্চতার চ্যালেঞ্জ। ডাইভাররা যেখান থেকে লাফ দেন তা ছিল অলিম্পিক প্ল্যাটফর্মের চেয়ে 3 গুণ উঁচু। নারী বিভাগে সবাইকে পেছনে ফেলে এবার আসর সেরার তকমাটি নিজের করে নেন অস্ট্রেলিয়ার রিহানান ইফল্যান্ড। এদিকে পুরুষদের মধ্যে ডাইভিং নৈপুণ্যে নজর কাড়েন ব্রিটেনের গ্যারি হান্ট। 0.15 পয়েন্টে একটুর জন্য প্রথম স্থানটি মিস করেন তারই স্বদেশী ব্লেক এলড্রিজ, আর মার্কিন অ্যান্ডি জোনস হন দ্বিতীয় রানার আপ। শূন্যের সাথে মিতালি গড়ে সাগরে ডুব দেবার প্রথম পর্ব শেষ হলেও এই রোমাঞ্চ আবার দেখা যাবে 9 জুলাই পর্তুগালের অ্যাজোরসে। পার্থ বণিক, নিউজ 24। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঈদের ছুটি শেষে একগুচ্ছ কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। সহায়ক সরকারের রূপরেখা দেবেন খালেদা জিয়া। সর্বসাধারণের সাথে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদ শুভেচ্ছা বিনিময়। সমৃদ্ধ দেশ করার অঙ্গীকার। এবং ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার আংশিক টিকে গেল আদালতে। আমেরিকা নিরাপত্তার বিজয় বলছেন প্রেসিডেন্ট। এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।